শর্টকাট পদ্ধতিতে বার্নি নয়, বিসিএস সহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় দেখা যায় এই টাইপের কিছু কোশ্চেন আসে। তো যেমন 2018 সালের 2 জুন কিভাবে, অথবা 1990 সালের 5ই জুন কিবার হবে, অথবা 5ই আগস্ট কিবার হবে। তো এই টাইপের কোশ্চেনগুলোর ক্যালকুলেশন কিভাবে হবে সেটা আজকে আমরা দেখব। প্রথমে একটা প্রশ্নে আসা যাক, 2018 সালের 2 জুন কিবার হবে। তো এই টাইপের প্রশ্নের সলিউশন করতে হলে প্রথমেই আপনাকে একটি কোড নাম্বার মুখস্থ রাখতে হবে। তো কোড নাম্বারটি কি, 0336146250035। তো চলুন এবার ক্যালকুলেশনে চলে যাই। এই হচ্ছে কোশ্চেন, 2018 সালের 2 জুন কিবার হবে। তো এটাকে একটু সাজিয়ে লিখি, ডেটটাকে আগে লিখব, 2 জুন 2018। তো দুইয়ের দুই, জুন মাসের কোড নাম্বারটি কত? তো আমাদের মুখস্থ আছে যে জুন মাসের কোড নাম্বারটি হচ্ছে 4। তো জুন মাসের কোড নাম্বারটি কত? জুন মাসের কোড নাম্বারটি হচ্ছে 4। এই যে 4, 2018 এই সালটিকে আমরা কিভাবে লিখব? তো 2018 এইটাকে আমরা লিখব 2018-1900। এখানে যেই সালই হোক না কেন, আপনি ওই সালটি থেকে 1900 বিয়োগ দিবেন। 1900-র পরে যেই সালই হোক না কেন, আপনি ওই সালটি থেকে 1900 বিয়োগ করবেন। তারপর যেটা হবে প্লাস, তারপরে যে সংখ্যাটি হবে এই সংখ্যাটি আপনি তৃতীয় লাইনে পাবেন, এখানে বসানোর প্রয়োজন নেই। তো তৃতীয় লাইনে আপনি ওই সংখ্যাটি পাবেন। দেখুন, 2-এর 2, 4-এর 4, 2018-1900 বিয়োগ করলে, 1900 বিয়োগ করলে আসে হচ্ছে 118। তো এই 118 উপরে ডিপেন্ড করে, এই 118 উপরে ডিপেন্ড করে আপনি এইখানের মানটি বসাবেন। তো এটাকে এটার উপরে ডিপেন্ড করে কিভাবে মানটি বসাবেন চলুন দেখে নিই। এটাকে, এই 118-কে আপনি 2018 থেকে 1900 বাদ দিলে যেই মানটি পাওয়া যায় 118, এই 118-কে চার দিয়ে ভাগ করতে হবে সব সময়। এই সালটি থেকে 1900 বাদ দেওয়ার পর যে মানটি আসে সেই মানটিকে সব সময় আপনার 4 দিয়ে ভাগ করতে হবে। তো দেখুন এখানে আসছে কত, 29। এই 29টা আপনার এই প্লাসের পর বসাইতে হবে। এই দেখুন, 2-এর 2, আবার বলছি 2-এর 2, 4-এর 4, 2018 থেকে 1900 বাদ দিলে হয় হচ্ছে 118। এই 118 উপরে ডিপেন্ড করে এটাকে 4 দিয়ে ভাগ করে যে ভাগফলটি আসবে সেই ভাগফলটি হবে এই প্লাসের পরের সংখ্যাটি। তারপর এই 4টি সংখ্যা যোগ করলে রেজাল্ট আসে হচ্ছে 153। এখন কাজ কি, তো এই 153-কে এখন যেটা করতে হবে, এই 153-কে 7 দিয়ে ভাগ করতে হবে। তাকে হচ্ছে 6। তো 6 ইন্ডিকেট করে কাকে? 6 ইন্ডিকেট করে হচ্ছে স্যাটারডে। তো দেখুন, 6 যে ইন্ডিকেট করে স্যাটারডে, এটা আমরা কিভাবে জানব? এটা জানবো হচ্ছে, তার জন্য আরেকটি কোড নাম্বার আপনার মুখস্থ রাখতে হবে, সেটি খুবই সহজ। সেটি হচ্ছে ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মানডে, টিউজডে, ওয়েনেসডে, থার্সডে। তো এটির কোড নাম্বার কিভাবে মুখস্থ রাখবো? সানডে মনে রাখবেন যে সানডে হচ্ছে গিয়ে হলিডে, হলিডে মিন্স ছুটির দিন। তো ছুটির দিন 0 হয়, এই 0 থেকে স্টার্ট করবেন, 0, 1, 2, 3, 4, 5, 6। তাহলে আমাদের এখানে আসছে কত, 6। তো 6 ইন্ডিকেট কাকে করছে? 6 ইন্ডিকেট করছে স্যাটারডেকে। এই যে 6 ইন্ডিকেট করছে স্যাটারডেকে। তো আরেকটি জিনিস এখানে লক্ষ্য রাখবেন, এখানে আমরা নিয়েছি হচ্ছে ভাগ শেষ, এই ভাগ শেষ আপনাকে ফাইনাল রেজাল্ট ইন্ডিকেট করবে। ভাগ শেষই বলে দেবে যে আপনার এইটি কি বার। তো আর এখানে হচ্ছে গিয়ে লক্ষ্য করুন, এখানে আমরা কিন্তু ভাগ শেষ নেই নি, এখানে নিয়েছি ভাগফল। তো
এখানে সংখ্যাটি যখন আমরা বসাবো তখন আমরা এখানে ভাগফলের মানটি নিব, আর ফাইনাল রেজাল্টের সময় আমরা হচ্ছে ভাগশেষের মানটি নেব। আর ভাগশেষের মানটি ইন্ডিকেট করছে হচ্ছে স্যাটারডে। এটা কোথা থেকে পেয়েছি? এই কোড নাম্বারটি থেকে। তাহলে আমরা এখন বলতে পারি 2018 সালের 2 জুন হচ্ছে স্যাটারডে, 2018 সালের 2 জুন হচ্ছে স্যাটারডে। সিমিলারলি আরেকটি কোশ্চেন দেখুন, 1990 সালের 9ই আগস্ট কী বার হবে? তো এটাকে আমরা সাজিয়ে লিখি, 9 আগস্ট 1990। তাহলে আমরা লিখব হচ্ছে 9-9। অগস্টের কোড নাম্বারটি কত? চলুন আমরা একটু দেখে নিই। অগস্টের আমাদের মুখস্থ কোডটি হচ্ছে 2, তো এই 2 ওখানে বসাতে হবে। আমি আবারও বলছি, আপনার এই প্রশ্নের উত্তর বের করতে হলে আপনার ওই কোড নাম্বারগুলো মুখস্থ রাখতে হবে। তাহলে অগস্টের কোড নাম্বারটি হচ্ছে 2 যোগ, এখন আমরা এই সালের ক্ষেত্রে কি করব, 1990 বিয়োগ 1900। এখানে যে সালই থাকুক আমরা সবসময় 1900 বিয়োগ করব, যোগ এখানে যে নাম্বারটি লিখব সেই নাম্বারটি আমরা তৃতীয় লাইনে পেয়ে যাব। তো দেখেন, 9-9, 2-2, 1990 থেকে 1900 বাদ দিলে হচ্ছে গিয়ে 90। তো এই 90-এর উপরে ডিপেন্ড করছে হচ্ছে পরের মানটি। তো এই 90-কে আমরা কি করব, এর আগে যা করেছিলাম 4 দিয়ে ভাগ করেছিলাম, তো এই 90-কেও আমরা 4 দিয়ে ভাগ করব। এই 90-কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল আসে হচ্ছে 22। এখন এই 22 আমরা এখানে এনে বসিয়ে দেব, এই 22 এখানে বসিয়ে দেব, এই যে 22। এখন আমরা এই 4টি সংখ্যা যোগ করব, 4টি সংখ্যা যোগ করলে আসে হচ্ছে 123। তো পূর্বের নিয়মে এখানে যে রেজাল্টটি আসছিল সেই রেজাল্টটিকে কি করেছিলাম, 7 দিয়ে ডিভাইড করেছিলাম। তো এই 123কে এখন 7 দিয়ে ডিভাইড করব, 7 দিয়ে ডিভাইড করলে আমাদের ভাগ শেষ আসে হচ্ছে 4, আর এই 4 ইন্ডিকেট করা হচ্ছে থার্সডে, মানে হচ্ছে বৃহস্পতিবার। এটা কিভাবে, আমরা জানি সানডে থেকে স্টার্ট হয় 0, সানডে থেকে, তো 0 হচ্ছে সানডে। তো মনডে হচ্ছে 1, টিউজডে হচ্ছে 2, 3 হচ্ছে ওয়েনেসডে, আর 4 হচ্ছে থার্সডে। তো এই এই 4 হচ্ছে থার্সডে, এই যে 4 হচ্ছে আমাদের এখানে ভাগ শেষ আসছে হচ্ছে 4, তো আমরা বলতে পারি এই এটি হচ্ছে থার্সডে হবে। তো এখন আমরা বলতে পারি যে 1990 সালের 9ই আগস্ট কী বার ছিল? তাহলে 1990 সালের 9ই আগস্ট ছিল হচ্ছে বৃহস্পতিবার। প্রশ্নে যদি জানুয়ারি অথবা ফেব্রুয়ারির কথা উল্লেখ থাকে তাহলে একটু চেঞ্জ হবে। তো চেঞ্জটা কি হবে চলুন দেখি। সবকিছুই আগের নিয়মে হবে, শুধুমাত্র চেঞ্জটা কোথায়, এখানে যে ভাগ ফলটি আসবে, এখানে যে ভাগ ফলটি আসবে শুধুমাত্র জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের ক্ষেত্রে, এখানে যে ভাগ ফলটি আসবে এইখানের ভাগ ফলটি থেকে 1 কমিয়ে আমরা এখানে সংখ্যাটি লিখব। এখানে ভাগ ফলটি আসছে হচ্ছে 29, তো আমরা 1 কমিয়ে লিখব হচ্ছে 28। তো এটা এটা কখন হবে? এটা শুধুমাত্র জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের ক্ষেত্রে, তবে সব সময় হবে না। জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস থাকলেই যে এই ভাগ ফলটি থেকে 1 কমে যাবে তা কিন্তু নয়। এটা কখন হবে, যখন দেখবেন এখানে সাল কত আছে, এখানে সাল আছে হচ্ছে 2016। এই 2016-র শেষের যে 2টা ডিজিট 16, এই 16-কে যদি 4 দিয়ে ভাগ করা যায় তাহলেই এই ভাগফল থেকে 1 কমে 28 হবে। এখানে যে ভাগফলটি থাকবে সেখান থেকে 1 কমে এইখানের সংখ্যাটি বসাবে। তো আমরা কখন বসাবো, এখানে আমরা সালটিকে দেখব, সাল সালের লাস্টের 2টা সংখ্যা যদি 4 দিয়ে ভাগ যায় তাহলেই এই ভাগফল থেকে 1 কমিয়ে এইখানের সংখ্যাটি লিখব। এটা শুধুমাত্র জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের ক্ষেত্রেই প্রযোজ্য। তো এখন এই 4টি সংখ্যা যোগ করলে কত পাই, 156। তো আগের প্রসেসেই আমরা করব, 156কে 7 দিয়ে ভাগ করব, আমাদের ভাগশেষ আসে কত, 2। তো 2-এর কোড নাম্বারটি কি ইন্ডিকেট করে,
আমরা জানি হচ্ছে জিরো হচ্ছে সানডে, ওয়ান হচ্ছে মনডে, আর টু হচ্ছে টুইজডে। তাহলে এই টু হচ্ছে টুইজডে। তো আমরা এখন বলতে পারি যে 2016 সালের 12ই জানুয়ারি হচ্ছে মঙ্গলবার।